Dear student, welcome to our Kanti Kulichand Mission e-learning class. Aaj ke mere subjects standard 4A English, lesson number 8, journey in a dream. Mane hocche shopne bhromon. Tumra nishchoi onekei ghumer moddhe shopno dekho. Karo shopne kokhono kono pori eshche fairy tale, tar ekta jadugondo niye bibhinno dhoroner magic dekhacche. অনেকেই স্বপ্নে অনেক কিছু দেখে। এখানে একটি মেয়ে আছে এই স্টোরিতে, যে স্বপ্নে একটা পরীকে দেখেছিল এবং পরী জাদু করে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল। তাহলে চলো আমরা গল্পটা পড়ে শুনি যে কি হয়েছিল গল্পটাতে। লেসন 8, জার্নি ইন আ ড্রিম। ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। ঝিনুক তার মায়ের সঙ্গে আলিপুরদুয়ারে থাকে। ইট ইজ আ প্রিটি সিটি surrounded by distant hills. এটা একটি সুন্দর শহর যেটা দূরবর্তী পাহাড় দিয়ে ঘেরা। ঝিনুক ফাদারস ওয়ার্কস ইন কলকাতা। ঝিনুকের বাবা কলকাতায় চাকরি করেন। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। সপ্তাহের শেষের ছুটিগুলিতে তিনি বাড়িতে আসেন। ডিউরিং দিস ভিজিটস এই আসা যাওয়ার মাঝে হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তিনি ঝিনুককে কলকাতা সম্পর্কে গল্প শোনান। সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক। কিছু গল্প শুনে ঝিনুক অবাক হয়ে যায়। হার ফাদার হ্যাজ টোল হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তার বাবা তাকে বলে কলকাতার মেট্রো রেল সম্পর্কে। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ঝিনুক অ্যাস্টোনাইজড কথার অর্থ হচ্ছে আশ্চর্য হয়েছিল। তাহলে কি না ঝিনুক মাটির নিচে রেল চলে, মাটির নিচে রেল সম্পর্কে শুনে আশ্চর্য হয়ে যায়। অন ওয়ান উইকেন্ড সপ্তাহের শেষে একদিন ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। ঝিনুক আশা করছিল বা প্রতীক্ষা করছিল যে তার বাবা আসবে। বাট অন ফ্রাইডে ইভিনিং কিন্তু শুক্রবার রাত্রে হার মাদার টোল্ড হার তার মা তাকে বলল বা বলেছিল ইওর ফাদার মে নট কাম টুমোরো। তোমার বাবা আগামীকাল নাও আসতে পারে। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। তিনি কিছু জরুরি কাজে ব্যস্ত আছেন। ঝিনুক ফেল ভেরি স্যাড। ঝিনুক খুব দুঃখ পেল। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ। সে তার বাবার খুব অভাব বোধ করছিল। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড গোয়িং টু স্লিপ। সে কি করলো না, সে চুপচাপ তার রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। দেন সি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম। তারপরেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। আ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। একটি সুন্দর পরী তার স্বপ্নে এসেছিল। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার দ্য ফেয়ারি সেড। পরীটি বলল আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। ঝিনুক আস্কড ইগারলি। ঝিনুক খুব উৎসুক হয়ে জিজ্ঞাসা করল উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তাহলে কি তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে। দ্য ফেয়ারি স্মাইল। পরীটি হাসল। হি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। সে কি করলো না, তার ম্যাজিক ওয়ান্ড মানে জাদুদণ্ড, সেই চকমকে, গ্লিটারিং কথার অর্থ হচ্ছে চকমকে, ম্যাজিক দণ্ড মানে তার জাদুদণ্ডটি ঘোরালো। ওয়েভ কথার অর্থ হচ্ছে নাড়ানো বা আন্দোলিত করা, সেটাকে বলবেন ঘোরালো। এইভাবে ঘুরিয়ে সে ম্যাজিক দেখায়, বলছে ঘোরালো। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক। এবং এটা জাদু। ইন আ মুভমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন আ বিজি রোড। মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে একটা ব্যস্ত রাস্তায় দেখতে পেল বা খুঁজে পেল বা আবিষ্কার করলো। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস মুভিং ট্রাফিক অ্যান্ড হ্যারিং পিপল। তার চারপাশে উঁচু উঁচু অট্টালিকা, চলমান গাড়ি এবং দ্রুতগামী মানুষজনকে পেল। দ্য লাউড ব্লারিং অফ হর্নস স্টারলেট হার। বলছে হর্নের উচ্চ শব্দ তাকে স্টারলেট করলো। স্টারলেট কথার অর্থ হচ্ছে চমকে দিল, সে বিস্ময়ে চমকে গেল। সো দিস ইজ কলকাতা। ও তাহলে এটা কলকাতা, এক্সক্লেমড ঝিনুক। ঝিনুক
অবাক হয়ে বলল, আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার থেকে কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছি। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল, সুন্দরী কলিটি হাসলো। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, তুমি কি এই শহরের আরো বেশি কিছু দেখতে চাও? ইয়েস, জিনুক ওয়াজ এক্সাইটেড। হ্যাঁ, জিনুক খুব উত্তেজিত হলো। দ্য ফেয়ারি ওয়েট হার ম্যাজিক ওয়ান্ড এগেন, পরিটি আবার তার জাদুদণ্ডটি ঘোরালো। অ্যাট ওয়ান্স, তখনই ঝিনুক saw a river in front of her, ঝিনুক তার সামনে একটা নদী দেখতে পেল। Large ships were anchored in the river, কি বলছে না, বড় বড় জাহাজ সেই নদীতে বাঁধা ছিল। A lot of activities were going on, সেখানে অনেক রকম কাজকর্ম চলছে। আচ্ছা, large ships were anchored, anchor কথার অর্থ হচ্ছে বাঁধা বা নোঙর করা। This is the Kolkata port, the ferry said. Ferry said বললো কি, এটা কলকাতা বন্দর। Kolkata is so very busy, said Jinu. Jinu বললো কলকাতা তো খুবই ব্যস্ত। The beautiful ferry smiled warmly. সে সস্নেহে হাসলো। কে হাসলো? সুন্দরী পরিটি। Let me take you to the Eden Gardens now. চলো তোমাকে আমি ইডেন গার্ডেনে নিয়ে যাই। Jinu saw before her a vast green field. ঝিনুক তার সামনে একটা বড় সবুজ মাঠ দেখল। সৌরভ গাঙ্গুলি had played here. সৌরভ গাঙ্গুলি সেখানে খেলছিলেন। She remembered. তার মনে পড়ল যে সৌরভ গাঙ্গুলি সেখানে খেলে, মানে ইডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলি খেলে, এটা তার মনে পড়ল। This is a place of hugely exciting cricket matches, said the ফেয়ারি। ফেয়ারি বলল এখানে অনেক উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলা সম্পন্ন হয়েছে। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন, ঝিনুক আস্কড। ঝিনুক জিজ্ঞাসা করলো বা প্রশ্ন করলো, তুমি কি আমাকে মাটির নিচের ট্রেন দেখাতে নিয়ে যেতে পারো? ওয়াই নট, কেন না, লেট আস গো রাইট নাও, চলো এখনই যাই, দ্য ফেয়ারি অ্যান্সার। পরিটি উত্তর দিল। দে এন্টার দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তারা কোথায় ঢুকলো, প্রবেশ করলো না এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে তারা গেল। দ্য মুভিং স্টেয়ার টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলমান সিঁড়ি বেয়ে তারা মাটির নিচে প্রবেশ করলো। দ্য ট্রেন কেম ইন টু দ্য স্টেশন, ট্রেন মানে রেল স্টেশনে এলো। অ্যান্ড দে গট আপ, তারা সেটাতে উঠে পড়ল। ঝিনুক ওয়াজ থ্রিল, ঝিনুক খুব রোমাঞ্চিত হলো। থ্রিল, থ্রিল কথার অর্থ হচ্ছে রোমাঞ্চিত হওয়া। Where will you take me next? এরপরে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? She asked breathlessly. রুদ্ধশ্বাসে ঝিনুক জিজ্ঞেস করল। Where do you want to go? তুমি কোথায় যেতে চাও? The fairy asked her. পরিটি তাকে জিজ্ঞেস করল with a smile, হেসে। ঝিনুক said, I want to meet my father. ঝিনুক বলল, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। The fairy waved her magic wand again. ফেয়ারি আবার তার ম্যাজিক ওয়ান্ড মানে জাদুদণ্ডটি ঘোরালো। ঝিনুক saw a road lined with bookshops on either side. ঝিনুক দেখল একটি রাস্তা যার দুপাশে সারিবদ্ধ বইয়ের দোকান। I have never seen so many books shops together. সে বলছে, আমি কখনো একসঙ্গে এত বইয়ের দোকান দেখিনি। ঝিনুক এক্সক্লেমড, ঝিনুক বিস্ময়ে চিৎকার করে বলল। This is College Street, the fairy said. ফেয়ারি কি বলল? ফেয়ারি বলল, এটা কলেজ স্ট্রিট, পিপল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, মানুষ এখানে আসে পুরনো এবং নতুন বই কিনতে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ব্রাদার, সরি হার ফাদার ইন আ বুক শপ। ঝিনুক হঠাৎ দেখল একটা বইয়ের দোকানে তার বাবাকে খুঁজে পেল। স্পট কথার অর্থ হচ্ছে লক্ষ্য করা। সে কি করলো না, একটা বইয়ের দোকানে তার বাবা রয়েছেন সেটা লক্ষ্য করল। সি ওয়াজ ডিলাইটেড, সে খুব খুশি হলো। সি রান টুয়ার্ডস হিম, সে তার বাবার দিকে দৌড়ে গেল। ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড আ ফ্যামিলিয়ার ভয়েস, বলছে জাগো ঝিনুক জাগো, একটি সুপরিচিত কণ্ঠস্বর বলে উঠল। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, সে ঝিনুক স্বপ্ন থেকে উঠল, জেগে উঠল। ইট ইজ মর্নিং, এখন সকাল,
her father stand before her tar baba tar samne dariye achen acha her father stand before her smiling tar baba tar samne dariye haschen so he could manage to come home after all tahole shesh porjonto tini tahole shesh porjonto tini tar somosto kaj shere bari aste perechen tale shopno ta ei bhabe shesh holo tar baba jake jinuk shopne দেখা করতে যাওয়ার কথা বলছিল তিনি সত্যি সত্যি তার সামনে আসলেন তো এই স্বপ্নে উনি স্বপ্নে জিনু কি কি দেখল কোথায় কোথায় গিয়েছিল পরির সঙ্গে সেখানে তারা কি দেখেছিল সমস্তটা আমরা জানলাম এখানে তোমাদের আমি কিছু হোয়াট নোটস দিয়ে রেখেছি এগুলো বাড়িতে বেশ ভালো করে পড়বে এছাড়াও তোমাদের বইতে আরো অনেক কিছু হোয়াটস নোটস রয়েছে যেগুলো দেখবে কোথাও যদি গল্পটা পড়তে গিয়ে অসুবিধা হয় কোন ওয়ার্ডের মানে বুঝতে পারছো না তোমরা হোয়াট নোটস এর ওখান থেকে দেখে মানেটা পড়তে পারবে আমি আর দাও কয়েকটা লিখে দিয়েছি তোমরা দেখে নাও ডিসটেন্স কথাটার অর্থ হচ্ছে দূরবর্তী মানে দূরে অ্যামেজ কথার অর্থ হচ্ছে অবাক হওয়া অ্যাস্ট্রোনাইজড অ্যাস্ট্রোনাইজড স্পেলিং দেখবে অ্যাস্ট্রোনাইজড অ্যাস্ট্রোনাইজড কথার অর্থ হচ্ছে আশ্চর্য হয়েছিল যেহেতু ইডি আছে তাই হয়েছিল লিখেছি যদি অ্যাস্ট্রোনাইজ থাকতো তাহলে আশ্চর্য হওয়া হতো থ্রিলড রোমাঞ্চিত হয়েছিল থ্রিল কথার অর্থ হচ্ছে রোমাঞ্চিত রোমাঞ্চ থ্রিল থ্রিলড আছে ইডি আছে পাস্ট ফর্মে আছে তাই রোমাঞ্চিত হলো ওয়্যান্ড কথার অর্থ হচ্ছে জাদুদন্ত ব্ল্যারিং মানে উচ্চ ধ্বনি মানে খুব জোরে যে আওয়াজটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্ল্যারিং স্টারলেট মানে বিস্ময়ে চমকে গেল ব্রেথলেসলি মানে রুদ্ধশ্বাসে মানে শ্বাস না নিয়ে এক নিঃশ্বাসে কিছু বলাকে বলা হয় ব্রেথলেসলি অ্যাঙ্কর অ্যাঙ্কর কথার অর্থ হচ্ছে বাধা ছিল বা নগর করা ছিল আরো তোমাদের ওয়ার্ড নোটস রয়েছে এখান থেকে দেখে নেবে আর গল্পটা স্টোরিটা ভালোভাবে পড়বে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা সেন্টেন্সের মানে একদম যেন থরলি মুখস্থ থাকে মানে মুখস্থ না মানে বোঝো জানো তোমরা যে কি বলতে চেয়েছে কোন সেন্টেন্সে কোনটা কি মানে আর যেখানে যেটা আটকে যাবে ওয়ার্ড নোটস থেকে দেখে নেবে ঠিক পারবে প্যারা 21 22 22 এই অবধি তোমাদের রয়েছে পেজ নাম্বার 93 to 100 page number 93 to 100 তোমাদের পড়া থাকলো lesson number 8 journey in a dream স্টোরিটা ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা ওয়ার্ড নোটস দেখে নেবে